বিনোদ বলিয়া শহরের একটা ছোট্ট গ্রামে নিজের পরিবারের সাথে থাকত। তার মধ্যে ছিল তার চারজন ছেলে আর বউ উর্মিলা ছিল। অভয় সবচেয়ে ছোট আর সোজা সরল ছেলে ছিল। আরে শুনছো, তুমি তো অভয়ের ব্যাপারে কিছু ভাবোই না। সেরকম কিছু না, আমিও তো ওদের তিনজনকে নিয়ে চিন্তা করি। ওই তিনজন ছেলে তো একটা কাজে লেগে পড়েছে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তা করি, বুঝেছো? হ্যাঁ, তো কিছু একটা করো, নয়তো ওর রাশিফল দেখিয়ে বিয়ে করিয়ে দাও, তাতে হয়তো ওর ভবিষ্যৎ শুধরে যাবে। একদিন খুব রাগে অভয়ের বড় ভাই বোকে খেতে নিয়ে যায় আর ওখানে মজদুরি করায়, যার কারণে ওর শরীর খারাপ হয়ে যায়। বাবা, আমরা ওনার সেবা করব না, সারাদিন কে জানে কোথায় ঘুরতে থাকে আর অসুস্থ হয়ে যায়। বৌমা, তুমি এসব কি বলছো? অভয় তো নিজের ভাইয়ের কথায় খেতে কাজ করতে গেছিল, তাহলে তোমরা ওর সেবা করবে না তো কে করবে? মা, আমরাও জানি যে উনি কি কাজ করেন, সেবা করার থাকলে আপনি সেবা করুন। হ্যাঁ মা, আমরা তো এইসব করতে পারবো না। বিনোদ ঘরের এই রকম অবস্থা দেখে অভয়ের জন্য তাড়াতাড়ি মেয়ে খুঁজতে শুরু করে। তারপর ও একটা দূরের গ্রামে গুড়িয়া নামের একটা মেয়েকে পায়, যার সাথে তার বিয়ে পাকা হয়ে যায়। বাবা, তুমি আমায় এত দূরে কেন পাঠাচ্ছ? আমাকে ছাড়া তোমার দেখাশোনা কে করবে? মা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি তোর জন্য একটা বড় আর ভালো পরিবারে সম্বন্ধ দেখে এসেছি। ছেলে খুবই সহজ সরল আর ভালো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে বাবা। তারপর কিছুদিন কেটে যায় আর গুড়িয়ার বিয়ে অভয়ের সাথে হয়ে যায়। গুড়িয়া খুব ভালোভাবে শ্বশুর বাড়িতে থাকে আর এক বছর হয়ে যায়। তারপর ঘরের অবস্থা দেখে একদিন, ওগো, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? তোমার ভাই তোমার সাথে খুব বাজে ব্যবহার করে। না পুতুল, এটা আমার ভাইয়েদের ভালোবাসা, আমি ওদের থেকে দূরে গিয়ে কাজ করতে পারবো না, আর আমি চাষবাস ছাড়া অন্য কোনো কাজ করতে পারিও না। অভয়ের এরকম বলার পর গুড়িয়া চুপ হয়ে যায়। তারপর কিছু মাস কেটে যায় আর গ্রামে বন্যা চলে আসে, যার কারণে তাদের ক্ষেত খারাপ হয়ে যায়। আর তারপর তিনজন ভাই অন্য কাজ করার জন্য বেরিয়ে পড়ে। বাবা, অভয়কে বলো কোনো কাজকর্ম করে, নয়তো আমি ওকে বসিয়ে সারা জীবন খাওয়াতে পারবো না। বৌমা, তুমি চিন্তা করো না, আমি তো রয়েছি ওর জন্য। আরে দিদি, ওনাকে কি বলছো? উনি তো নিজেই তিনজন ছেলের ভরসায় পড়ে আছেন, ইনি কি বলবেন? এই সব শুনে গুড়িয়ার খুব খারাপ লাগে আর ও ঘরে গিয়ে খুব কাঁদে। আর পরের দিন নিজের শ্বশুরের কাছে একটা কাজের পরামর্শ চায়। বাবা, আমি ওনার সাথে আমার বাপের বাড়ি যেতে চাই, ওখানে একটা খেতে পরিশ্রম করে আমরা নিজেদের ঘর চালিয়ে নেব। তোমাদের দুজনে যেটা ঠিক মনে হয় সেটাই করো। পরের দিনই অভয়ের সাথে কথা বলে গুড়িয়া নিজের বাপের বাড়ি চলে যায় আর অভয় ওখানে খেতি করতে শুরু করে। আর ওই ক্ষেতে আলুর ফসল খুব ভালো হয়। এই জমিতে খুব ভালো আলু চাষ হবে জানো? হ্যাঁ, তো তুমি আলুরই ফসল করো, আমিও তোমার সাহায্য করব। এখন বাজারে আলু খুব দামি। অভয় আলুর চাষ শুরু করে দেয় আর দু মাস পরে আলুর ফসল খুব ভালোভাবে হয়ে যায়। আর সেই কারণে শহরে আলুর ফসল খুব বেশি হয় আর সেই কারণে বাজারে আলুর দাম অনেক কমে যায়। পুতুল, এটা কি হয়ে গেল? মনে হয় আমাদের পরিশ্রম জলে চলে গেল, যা টাকা পয়সা আমরা লাগিয়েছি মনে হচ্ছে আমরা সেটাও তুলতে পারবো না। তুমি চিন্তা করো না গো, আমরা কিছু একটা ভেবে নেব। ওখানে রাখা আলুর ঝুড়ি থেকে একটা আলু পড়ে যায় আর পায়ের কাছে চলে আসে। গুড়িয়া ওটা দেখে একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপর তার থেকে ফ্রাইজ বানানোর আইডিয়া চলে আসে। গুড়িয়া অনেকগুলো আলু দিয়ে ফ্রাইজ তৈরি করে আর নিজের বাবা আর অভয়কে খাওয়ায়। ওরা খুব মন দিয়ে ওগুলো খায় আর বলে, সত্যি ফ্রাইজগুলো খেতে কিন্তু দারুণ। সেই দিনই বিকেলে গুড়িয়া বাজারে সবজি কিনতে যায়। ওখানেও একটা ফ্রেঞ্চ ফ্রাইজের ঠেলা দেখতে পায়, যেখানে ভালো ঘরের ছেলেরা আর মেয়েরা লজ্জার কারণে যেতে পারত না। আমি আলু ফ্রাই বানানোর একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলতে চাইছি। গুড়িয়া আর অভয় কিছু টাকা ধার নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলে দেয় আর গুড়িয়া আলুর ফ্রাইজ বানাতে শুরু করে, যেখানে এখন ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা এবং ফ্যামিলিরা আসতে শুরু করে। আপনাদের এখানকার ফ্রাইজ অনেক টেস্টি, আমরা স্ট্রিট ফুড খাওয়ার জন্য খুব ভয় পেতাম,
এইসব শোনার পর গুড়িয়া খুব খুশি হয়। কিছুদিন পর্যন্ত ও একাই ফ্রাইজ বানাচ্ছিল আর সমস্ত ফ্রাইজ বিক্রি হয়ে যেত। তারপর ফ্রাইজের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাওয়ার পর গুড়িয়া একা একা কাজ করতে পারছিল না। তক্ষুনি, এই শুনো শুনো, তোমরা ওই বেচারাকে একটু সাহায্য করো। হ্যাঁ নিশ্চয়। রাত হয়ে যায় আর গুড়িয়া নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। গুড়িয়া বাড়ির কাজ করছিল তাই রেস্টুরেন্টে যেতে দেরি হয়ে যায়। অন্যদিকে দোকানে অনেকগুলো আলু কাট করে রাখা ছিল। যখন গুড়িয়া দোকান পৌঁছায় তখন এটা দেখে অবাক হয়ে যায়। আরে, এতগুলো আলু কে আবার কাট করলো? মনে হয় ওই করে দিয়েছে, কারণ সেগুলো জাদুই ফ্রাইজ ছিল তাই সেগুলো নিজে নিজেই তৈরি হয়ে যায় আর প্লেটে সাজানো থাকে। তারপর গুড়িয়া তাড়াতাড়ি কাস্টমারদেরকে সার্ভ করে দেয় আর এরকম ভাবেই অনেক দিন ধরে চলতে থাকে। আর গুড়িয়ার জাদুই ফ্রাইজ শহরে খুব বিখ্যাত হয়ে যায়, যার কারণে পুরো শহরে অনেকগুলো ব্রাঞ্চ খুলে যায়। শহরে অনেকগুলো ব্রাঞ্চ হওয়ার কারণে গুড়িয়ার অভয় মিলে বিজনেস সামলে নেয় আর ওরা শহরের অন্য লোকেদেরকেও চাকরিতে রেখে নেয়। এখন অভয়ের ভাইয়েরাও নিজেদের ভুল বুঝতে পারে আর ওরা তার কাছে ক্ষমা চাইতে আসে। অভয় তাদেরকেও কাজে লাগিয়ে দেয়। যখনই কাস্টমাররা ফ্রাইজ চাইতো তখনই উড়ে ফ্রাইজ তাদের কাছে চলে আসতো আর কাস্টমাররা এই ব্যাপারে জানতেও পারতো না। পুতুল, এসব যা কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে। এটা তো তোমারই পরিশ্রম। এক গ্রামে হরিয়া তার বউ বিন্নি আর 5 বছরের ছেলে সোনুর সাথে থাকত। হরিয়া আর তার বউ জমিদারের ক্ষেতে কাজ করে। সোনুও তাদের সাথে খেতে যায় আর গাছপালার আশেপাশে খেলা করতে থাকে। কখনো সে ডালের ওপরে চড়ে তো কখনো সে তার ফল খায়। হরিয়া আর তার পরিবারের এরকমভাবেই জীবন কাটতে থাকে। প্রত্যেক দিনের মতো সোনু আজও মা বাবার সাথে খেতে কাজ করতে যায়। হরিয়া তার ছেলেকে পড়াতে চায় কিন্তু সোনু কুবুদ্ধি ছিল। তখন ওখানে জমিদার মাখন সিংও চলে আসে। হরিয়া, এই বাচ্চাকে স্কুলে পাঠাও অথবা কাজে লাগাও, কিন্তু আমাদের গাছের থেকে দূরে রাখো। এ আমার ফল খেয়ে ফেলে আর এতে আমার অনেক লোকসান হয়। সাহেব, বাচ্চা আছে সেই জন্য ছেড়ে দিই, রোদের মধ্যে একে কি করে রাখি। আরে, তোর বাচ্চা আছে না, একে স্কুলে পাঠা, অনাথ আশ্রমে পাঠা, যেখানে ইচ্ছে হয় সেখানে পাঠা, কিন্তু আমার ফল কেন খাওয়াস ওকে? ঠিক আছে সাহেব, ও কাল থেকে আপনার ফল খাবে না, আমি ওকে এখান থেকে আসতে দেব না। মাখন সিং এরকম বলে চলে যায়। কি হলো, তুমি এত চিন্তায় পড়ে আছো কেন? সোনুকে স্কুলের লোক তো নেয় না, বাড়িতে ওকে একলা ছাড়তে পারি না, আর খেতে রোদ্দুরের মধ্যে ওকে রাখতে পারি না। শুধু জমিদারের বাগান একমাত্র সম্বল আছে, কিন্তু ওখানেও সমস্যা শুরু। এখন সোনু কোথায় থাকবে? আমি স্কুলে গিয়ে একবার ম্যাডামের সাথে কথা বলে নেব, যদি উনি আমাদের সোনুকে পড়াতে যায় তো। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বুঝতে পারছিস না যে মাস্টারনি বলে দিয়েছে সোনু অনেক বোকা, উনি ওকে আর পড়াতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করি, তারপর ভাববো যে কি করা যায়। দুজনে চাষের কাজে লেগে পড়ে। সোনু আমের গাছের ডালে ঝুলতে ঝুলতে আর বড় আম খেতে থাকে। এই আওয়াজটা কোথা থেকে আসছে, কে ওখানে? আরে, আমি হলাম গাছ, জাদুর গাছ, আর তুমি আমার ডালের উপর বসে আছো। এই সমস্ত আম তোমার জন্য, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। আরে বা, তুমি বলতেও পারো? হ্যাঁ, আমার বন্ধু, আমি বলতেও পারি, আর এখন থেকে তুমি রোজ আসবে। গাছ আর সোনু কথা বলছে আর তখনই জমিদার মাখন সিং একটা খবরের কাগজ পড়তে পড়তে চলে আসে। ভারতে এলো আলুর মেশিন, এক সাইড দিয়ে আলু দাও আর সোনা বের করো। আরে বা, এ তো আমি অনেক ধনী মানুষ হয়ে যাব, সবার প্রথমে আমি এই মেশিন কিনব
আর সমস্ত ক্ষেতে আলুর চাষ করাবো। আর মাত্র এক মাসেই পুরো ভারতে আমি ধনী হয়ে যাব। আর প্রায় এক বছরে তো আমি বিল গেটসকেও পেছনে ফেলে দেব। আরে বা, আমি তো অনেক ধনী হয়ে যাব। এখন আর যাই হয়ে যাক, আমি মেশিন কিনেই থাকব। সোনু জমিদারের সমস্ত কথা শুনে নেয়, আর জমিদার স্বপ্ন দেখতে দেখতে নিজের ঘরে পৌঁছে যায়। সোনু, তুই এবার পড়ায় ধ্যান দে, জমিদার আর তোকে খেতে ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? ওই আমের গাছ তো আমার বন্ধু, আর আমার বন্ধু আমাকে বলেছে যে আমি প্রতিদিন যেন তার কাছে যাই। দেখে নেবি নি, আমি বলেছিলাম না যে সোনুর মাথা খারাপ আছে? এখন দেখে নে, গাছও এখন কথা বলতে শুরু করেছে আর বন্ধুত্বও করতে লেগেছে। বাবা, ও সত্যিই বলেছে। সোনু, তুই কাল থেকেই ঘরে থাকবি। বাবা, আমার কিছু টাকা লাগবে যাতে আমি আলুর মেশিন কিনতে পারি, আর তার থেকে সোনা বানাতে পারি, আর তারপর আমাদের আর খেতে কাজ করতে হবে না, আর আমরাও জমিদার হয়ে যাব। সত্যি এই ছেলেটা পাগল হয়ে গেছে, তোর ছেলে পাগল হয়ে গেছে, পাগল। সবাই শুয়ে পড়ে, কিন্তু সোনুর মাথায় শুধু আলুর মেশিনই ঘুরতে থাকে। পরের দিন সকালে সোনু উঠে সব থেকে আগে খেতে পৌঁছে যায়, আর তারপর আম গাছের কাছে চলে যায়। এসো বন্ধু, কি খবর তোমার? যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমাকে আলুর থেকে সোনা বানানোর মেশিন দিয়ে দাও। ব্যাস, শুধু এইটুকুই ছোট ব্যাপার, আরে এখনই দিয়ে দিচ্ছি। গাছ সোনুকে আলুর থেকে সোনা বানানোর মেশিন দিয়ে দেয়। সোনু ওটা নিয়ে বাড়িতে চলে আসে, আর ঘরে পড়ে থাকা আলুকে মেশিনে দিয়ে দেয়। কিন্তু ও অবাক হয়ে যায়, কারণ মেশিন থেকে সোনার আলু বেরিয়ে আসে। ও খুব খুশি হয়ে যায়, আর তার মা বাবাকে ডেকে আনে। তারাও সোনুর সাফল্যে খুব খুশি হয়ে যায়। আর কয়েক মাসের মধ্যেই ওরা খুব ধনী হয়ে ওঠে। এই সম্পর্কে জমিদার খবর পেয়ে যায়, আর ও হরিয়ার বাড়িতে আসে। দেখেছো হরিয়া, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তুমি আমার গাছের থেকে সোনার মেশিন নিয়ে নিয়েছ। ওই গাছ আমার ছিল, ওই মেশিন আমার গাছের কাছে ছিল, তো ওর ওপর সবার আগে আমার অধিকার। ওটা আমার ছেলের, ওকে ওর বন্ধু দিয়েছে। তুমি ওটা দিয়ে অনেক সম্পদ উপার্জন করেছ। তুমি তোমার থেকে সম্পদ ফেরত চাইছি না, কিন্তু তুমি আমাকে ওই মেশিন ফেরত দাও। তারপর ওই মেশিন ও জমিদারকে দিয়ে দেয়। জমিদার প্রচুর আলু কিনে নেয়, কিন্তু যখনই সে প্রথম আলু মেশিনে দিল, মেশিন অটোমেটিক ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর জমিদারের হুঁশ উড়ে যায়। কারণ জমিদার সারা শহরের আলু 20 লাখ টাকায় কিনে নিজের বাড়িতে স্টক করে রেখেছিল, কিন্তু এখনও ওটা দিয়ে সোনা বানাতে পারল না। পশ্চিমে উত্তরপ্রদেশে ভিখারি লাল নামের একজন জমিদার থাকত। ভিখারি লাল শুধু নামে ভিখারি ছিল, ও নিজের গ্রামে একজন ধনী ব্যক্তি ছিল। ভিখারি লালের কাছে 500 একর জমি ছিল। চিপস বানানোর কোম্পানিগুলো সোজা ওর কাছ থেকে আলু কিনত। আলুর সাথে ভিখারি মশলা, চাল, গমও বিক্রি করত। সঞ্জয়, 100 টন আলুর অর্ডার এসেছে, তাড়াতাড়ি জমিয়ে যাও, আর লেবারদের বলো আলু জমি থেকে তুলে গুদামে পৌঁছে দিতে। শুনো, বাদাম আর বাকি জিনিসপত্র শেষ হয়ে গেছে, হালুয়াতে দেওয়ার জন্য কিছুই নেই। তুমি প্রথমে বলনি কেন? চান্দুকে বাজারে পাঠিয়ে 10 কিলো কাজু, 10 কিলো বাদাম আর 10 কিলো পেস্তা আনিয়ে নিও। আরে সঞ্জয়, তুমি এখনো যাওনি জমিতে? বাবা, আমাদের গ্রামে শঙ্কর নামের কাপড় সেলাই করে না, কাল ও মারা গেছে। ওর বউয়ের কাছে শঙ্করের শেষ কাজটুকু করার মতো কোনো টাকা নেই বাবা।
আলমারি থেকে 20,000 টাকা নিয়ে যাও আর শঙ্করের বউকে দিয়ে দাও। ভিখারি লাল মন ভরে দান পুণ্য করত। গ্রামে যে কোনো মানুষ যদি ভিখারি লালের কাছে সাহায্য চাইতে আসতো তাহলে সে খালি হাতে ফিরত না। গ্রামে নদীর পাশে সাধুদের একটা দল থাকত। ভিখারি অমাবস্যা আর পূর্ণিমার দিন সাধুদের কাছে খাবার নিয়ে যেত। ভিখারি লাল, বড় লোক হওয়া সত্ত্বেও তোমার মধ্যে কোনো অহংকার নেই, এটাই তোমার আর্থিক উন্নতির কারণ। মহাত্মাজি, আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আমার কাছে আসতাম, অহংকার না করার উপদেশ আমি আপনার থেকেই পেয়েছিলাম। ওই গ্রামে মূলচাঁদ নামে আরেকজন জমিদার থাকতো, তারও 500 একর জমি জমা ছিল। কিন্তু কৃপণতা আর অহংকারী স্বভাবের জন্য মূলচাঁদের কাজকর্ম ভালো হতো না। মূলচাঁদ সাধুদের কাছে খাবার নিয়ে যেত, কিন্তু দান পূর্ণ করতে গিয়ে নিজের অহংকার দেখাতো। এই নেন মহাত্মাজি, আমি আপনার জন্য দেশি ঘি দিয়ে তৈরি মিষ্টি নিয়ে এসেছি। পুরো 5,239 টাকা খরচ করেছি আমি। এই গ্রামে আমি ছাড়া এমন কাবার কে দিতে পারবে আপনাকে বলুন তো। মূলচাঁদ সবসময় এই অপেক্ষায় থাকতো যে কোনো বড় কোম্পানি ওর কাছ থেকে আলু কিনবে। একদিন যখন মূলচাঁদ গাড়ি করে গ্রাম থেকে বাইরে যাচ্ছিল, একজন শহরের লোক ওকে ঠিকানার কথা জিজ্ঞেস করল। এক্সকিউজ মি, এই রাস্তা কি ফতেগঞ্জে যাচ্ছে? হ্যাঁ দাদা, এই রাস্তা ফতেগঞ্জেই যাচ্ছে। আপনি কি কাজে ফতেগঞ্জে যাচ্ছেন বলুন তো? আমার নাম রণদীপ আহুজা, আমার কোম্পানি চিপস আর পাপড় বানিয়ে থাকে, আমাকে 200 টন আলু কিনতে হবে। আপনি একদম সঠিক সময়ে সঠিক লোকের দেখা পেয়ে গেছেন। আমার কাছে 100 একর জমি আছে আর আমি আলু চাষ করে থাকি। এত আলু এই গ্রামে আপনাকে আর কেউ দিতে পারবে না। চলুন বাড়িতে যাই, বসে বসে কথা বলি, আসুন। মূলচাঁদ অনেক বড় বড় কথা বলে কোম্পানির মালিকের কাছ থেকে অর্ডারটা নিয়ে নিল। একটা কথা একদম খেয়াল রাখবেন, আমার 1 নম্বর আলু চাই, আলু যেন খারাপ না হয়। চিন্তা করবেন না দাদা, আমাদের আলু আজ পর্যন্ত কোনো কোম্পানি খারাপ বলেনি। মূলচাঁদ টাকা বাঁচানো আর প্রফিট পাওয়ার জন্য একদম সস্তার বীজ দিয়ে আলু চাষ করল, আর তার উপর কীটনাশকও ছড়ালো না। চিপস কোম্পানির মালিক মূলচাঁদের কাছ থেকে 200 টন আলু কিনে নিয়ে গেল, কিন্তু কয়েক মাস পরেই আলু নষ্ট হয়ে গেল। মিস্টার মূলচাঁদ, আপনি আমাদের সাথে চালাকি করেছেন, আর আমরা আপনার থেকে আলু কিনব না। পরের অর্ডার আমরা ভিখারি লালকে দিয়েছি। ভিখারি লাল, ভিখারি লাল, ভিখারি লাল, এই ভিখারি লাল আমার সব অর্ডার ছিনিয়ে নেয়, ওর জন্য আমাকে সব সময় লস স্বীকার করতে হবে। যতক্ষণ না ভিখারি লাল বরবাদ হয়ে যায় ততক্ষণ আমি বড় লোক হতে পারবো না। মূলচাঁদ নদীর পাশে থাকা সাধুর কাছে গেল। নদীর পাড়ে কালে খা নামের একজন মোল্লা থাকত, সে টাকা নিয়ে লোকের মন মতো কাজ করত। মূলচাঁদ মোল্লার কাছে গিয়ে বলল, মাতাজি, আমি আপনাকে অনেক খাবার খাইয়েছি, কিন্তু তার বদলে আমি আপনার থেকে শুধু একটাই চাই যে আপনি আপনার চমৎকার থেকে ভিখারি লালের জমিকে জলবদ্ধ করে দিন। তবে একবার বলো কি করতে হবে, মোল্লা কালে চান সব একেবারে করে দেবে। ভিখারি লালের জমিকে একেবারে জলবদ্ধ করে দাও। মোল্লা মূলচাঁদকে একটা গাছ দিল আর বলল, এই চারাকে অমাবস্যার কালো রাত্রের দিন জমির একেবারে মাঝখানে লাগিয়ে দিও, তারপর দেখবে এই কালে মোল্লার কামাল। অমাবস্যার রাতে মূলচাঁদ ওই গাছটাকে ভিখারি লালের জমিতে পুঁতে দিল। পরের দিন ভিখারি লাল যখন জমিতে গেল তখন দেখলো পুরো জমিতে কাদা ভরে গেছে। হে ঈশ্বর, এটা কি হলো, এত বড় জমি রাতারাতি জলবদ্ধ হয়ে গেল। জমিতে কম করে 300 টন আলু ছিল, পরের সপ্তাহে আমাকে কোম্পানির অর্ডার কমপ্লিট করতে হবে, আমার জমি নষ্ট হতে পারে না,
এটা জলবদ্ধ হতে পারে না। ভিখারি লাল কাঁদতে কাঁদতে কাদায় ঝাঁপ দেয়। কাদায় পুরো ঢুকে যাওয়ার পরেও ভিখারি লাল ডুবল না, ও নিঃশ্বাস চলছিল। ভেতরে যেতে যেতে যখন একদম নিচে পৌঁছলো, তখন ভিখারি লাল দেখলো ভেতরে সোনার আলু পড়ে আছে। ভিখারি লাল সোনার আলু কুড়িয়ে কাদা থেকে বাইরে বেরিয়ে এলো। ভিখারি লাল একটা ক্রেন আনলো আর কাদার ভেতর থেকে সোনার আলু তোলা শুরু করলো। পুরো গ্রাম ওখানে জমা হয়ে গেল। মূলচাঁদ যখন জানতে পারলো যে ভিখারি লালের কাদা ভরা জমি থেকে সোনার আলু বেরোচ্ছে, তখন ও রাগের বশে পাগল হয়ে গেল। এটা কি করে সম্ভব? জলবদ্ধ থেকে কি করে সোনার আলু বেরোতে পারে? রাত্রে যখন সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল, মূলচাঁদ কাদায় ভরে যাওয়া জমিতে পৌঁছয় আর কাদায় ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরে মূলচাঁদ পুরো কাদায় ঢুকে গেল আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আরে বাপরে, এ তো সত্যি করে জলবদ্ধ! বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! গ্রামের একজন লোক অনেক দূর থেকে মূলচাঁদকে কাদায় ডুবে যেতে দেখে। যতক্ষণে ওই লোকটা মূলচাঁদের কাছে গেল, ততক্ষণে মূলচাঁদ কাদায় ডুবে গেছিল। কাদা থেকে মূলচাঁদের মৃতদেহ বেরোলো। মাতাজি, আমি ওই জলবদ্ধের নিঃশ্বাস নিতে পারছিলাম আর সাবধানে বাইরেও বেরিয়ে আসলাম, কিন্তু মূলচাঁদ ওখানে কি করে ডুবে গেল? তোমার জমি মূলচাঁদই জলবদ্ধ বানিয়েছিল। কিন্তু কিভাবে? নদীর পাড়ে থাকা মোল্লা কালে খানের মন্ত্র দিয়ে করেছিল, কিন্তু ওই কালে খান আমার শিষ্য বীরবালা। আমি বীরবালাকে মোল্লা বানিয়ে নদীর পাড়ে রেখেছিলাম, যাতে খারাপ লোক ওর কাছে খারাপ কাজের জন্য যাবে। আর মুকেশ একজন গরিব মজুর ছিল। সে ছোটখাটো কাজ করে নিজের সংসার চালাতো। ওর পরিবারে ওর স্ত্রী ভূমি আর দুই ছেলে মেয়ে মিমি আর বান্টি ছিল। বাবা, আমার জন্য কি এনেছো? মা, দেখো বাবা এসে গেছে। বান্টি আর মিমি সব সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কারণ ওরা জানতো যে ওদের বাবা কিছু না কিছু নিশ্চয়ই আনবে। এটা তোর জন্য আর এটা তোর জন্য। আর আমার জন্য? তোমার জন্য মালপত্র এনেছি। একজন শেঠ জঙ্গলে জড়িবুটি খোঁজার কাজ দিয়েছিল, বলছিল যে যদি ওকে আমি ভালো জড়িবুটি এনে দিই, তাহলে তিনি আমাকে 500 টাকা দেবে। 500? হ্যাঁ, এই জন্যই তো সকাল থেকে জঙ্গলে জড়িবুটি খুঁজে বেড়াচ্ছিলাম। আমি আজ 500 টাকা পেয়েছি, তাই মালপত্র আর চকলেট নিয়ে এলাম। ভালো করেছো তুমি। তুমি হয়তো ক্লান্ত, যাও হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে দিচ্ছি। ভূমি উনুনে চা চাপিয়ে দিল, আর ওদিকে মুকেশ হাত মুখ ধুতে লাগলো। তখনই ওদের দরজায় ঠক ঠক শব্দ হলো। বাবা, মোহন কাকা এসেছে। মুকেশ মোহনের সাথে দেখা করতে গেল। আরে এসো এসো, একটা নতুন কাজ পেয়েছি, জড়িবুটি জড়ো করার। কাল থেকে তুমিও আমার সাথে চলো, শেষ দিনে 500 টাকা করে দেবে। বাবা, দাদা, কাল থেকে আমিও তোমার সাথে যাব। আচ্ছা, চা খেয়ে যাস। ঠিক তখনই ভূমি 2 কাপ চা নিয়ে এলো। এই নাও ভাই। মোহন আর মুকেশ একসাথে চা খেতে লাগলো। কিছুক্ষণ পর চা খেয়ে মোহন চলে গেল। কি দরকার ছিল ওকেও কাজে নেওয়ার? সেটের আরো লোকের প্রয়োজন ছিল, তাই ভাবলাম ওকেই কাজে ঢুকিয়ে দিই। তুমি তো তোমার ভাইকে ভালো করেই চেনো, যদি কোথাও কোনো গন্ডগোল করে তাহলে সমস্ত দোষ তোমার ঘাড়ে চলে আসবে। আরে জড়িবুটিতে আর কি গন্ডগোল করবে বলো ভূমি? আমার কাজ হলো তোমাকে বোঝানো, বাকি তোমার ইচ্ছে। তোমার ভাই তুমি দেখো। ভূমি চাইছিল না যে মুকেশ মোহনকে নিজের সাথে কাজে রাখুক। যাক, পরের দিন মোহনকে মুকেশ তার সাথে কাজে নিয়ে গেল। শেঠজি, ও হলো আমার ভাই মোহন, ওরও কাজের খুব প্রয়োজন। ঠিক আছে, তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও, কিন্তু বুঝিয়ে দিও যে জঙ্গলে যেন সাবধানে থাকে। জঙ্গলে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী থাকবো না। আচ্ছা শেঠজি, জঙ্গলে বিপদ আছে এটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমিও কাজে লেগে পড়ো।
মুকেশ মোহনকে ওর সাথে জঙ্গলে নিয়ে এলো। আমি এই দিকে চলে যাচ্ছি, তুই ওই দিকে যা। ঠিক আছে দাদা। দুই ভাই আলাদা আলাদা দিকে চলে গেল আর জড়িবুটি জোগাড় করতে লাগলো। কয়েক ঘন্টার মধ্যেই দুজনের ঝোলাই ভরে গেল আর তারপর দুজনেই জঙ্গল থেকে বেরিয়ে গেল। সমস্ত জড়িবুটি শেঠকে দিয়ে ওরা দুজন শেঠের কাছ থেকে 500 টাকা নিয়ে নিল। কিছুদিন ধরে এই ধারাবাহিকতা চলতে লাগলো। মুকেশ আর মোহন শেঠকে জড়িবুটিগুলো দিয়ে যেত, টাকা রোজগার করতে লাগলো। তারপর একদিন মুকেশ জঙ্গলে জড়িবুটি জড়ো করছিল, হঠাৎ করে একটা বড় বটগাছ ওর উপর পড়ে গেল। মুকেশের চিৎকার শুনে মোহন দৌড়ে ওর কাছে এলো, ওই গাছটা সরালো আর সঙ্গে সঙ্গে মুকেশকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল যে মুকেশকে কোনো চিকিৎসা বা ওষুধ দিয়ে সুস্থ করা যাবে না, আর ও চিরকাল বিছানাতেই থাকবে। কিছুদিন পর্যন্ত হাসপাতালে মুকেশের চিকিৎসা চলল, তারপর ওকে বাড়িতে পাঠিয়ে দেয়া হলো। মুকেশ কখনোই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর ওর সংসারের একাই রোজগারে ছিল। এখন সংসার চলবে কি করে এই চিন্তায় গোটা পরিবারকে জ্বালাচ্ছিল। কিছুদিন পর ওদের মালপত্র আর টাকা শেষ হয়ে গেল। এবার কি হবে, সংসার চলবে কি করে? তুমি এত চিন্তা ভাবনা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। উমি একটা কৌটো থেকে কিছু টাকা বের করলো। এই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, এখন এইগুলো দিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসি। মিমি, তুই 1/2 কিলো আলু নিয়ে আয়। ঠিক আছে মা। মিমি বাজারের দিকে চলে গেল। বাজারে ও আলুর দাম জিজ্ঞাসা করতে লাগলো। আলু কত করে দাদা? 30 টাকা কিলো। বাবারে এত দাম, আমার টাকা বাঁচাতে হবে, একদম সস্তা আলু কিনে নি। মিমি অন্য দোকানে জিজ্ঞাসা করলো। 30 টাকা, সব জায়গায় একই দাম, নিতে হলে নে। মিমি সব সবজিওয়ালার কাছে দাম জিজ্ঞাসা করতে লাগলো। তারপর হঠাৎ বাজারের কোনায় ও একজন বুড়ো লোককে দেখলো যে আলু বিক্রি করছিল। আরে সোনা, আলু নিয়ে যাও, আমার নিজের ক্ষেতের এটা। দাম কত? 10 টাকা কিলো। মাত্র? সস্তা দাম শুনে মিমি সঙ্গে সঙ্গে 1 কিলো আলু কিনে নিল। তারপর ও নিজের বাড়িতে গিয়ে দৌড়ে গেল। মিমি যখন বাড়িতে পৌঁছালো, এই নাও মা। একি, এত নোংরা আলু নিয়ে এলি, একটু দেখে আনতে পারলি না? মা, এটাই সব থেকে সস্তায় ছিল, মাত্র 10 টাকা কিলো ছিল, আমি 1 কিলো নিয়ে এসেছি, বাকি সব জায়গায় 30 টাকা দাম ছিল। ঠিক আছে। ভূমি ওই আলুগুলো ধুলো, তখন সমস্ত আলুর রং বদলে গেল, কোনো আলু লাল আর কোনোটা সবুজ ছিল। এ আবার কিরকম আলু, রং বেরঙের। মা, এই রং বেরঙের আলুর যদি পরোটা পেতাম তাহলে। বান্টি সবে এটা বলেছিল আর ওর সামনে রং বেরঙের আলুর পরোটা চলে এলো। ভূমি নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিল না। হে ভগবান, এগুলো কোথা থেকে এলো? কি জানি মা, এত একদম জাদু। মা দেখো, একটা আলু উধাও হয়ে গেছে। কি? দাঁড়াও, আমি অন্য কিছু চাইছি, যদি আমাদের কাছে একটা কুকুর থাকতো। আর বলতেই মিমির হাতে একটা কুকুর চলে এলো আর একটা লাল আলু উধাও হয়ে গেল। মনে হয় তুই যে আলু এনেছিস সেটা জাদু আলু। আমরা যখনই কোনো ইচ্ছের কথা বলছি তখনই একটা আলু উধাও হয়ে যাচ্ছে। এবার শেষে একটাই আলু আছে, ভেবে চিনতে চাইতে হবে। মা, প্রচুর পরিমাণ টাকা চাও যাতে বাবার চিকিৎসা করাতে পারি। না মা, তুমি বাবাকে সুস্থ করিয়ে দাও। উমি চিন্তা করছিল, ও নিজের স্বামীকে সুস্থ করাবে আর নিজের পরিস্থিতিও ঠিক করাতে চেয়েছিল। কিছুক্ষণ ভালো করে চিন্তা করার পর, আমি চাই যে আমার স্বামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজের নতুন বাংলোর বাইরে, যার মধ্যে সমস্ত সুখ সুবিধা থাকবে, এত টাকা থাকবে যে আমাদের কখনো টাকার অভাব থাকবে না। আর সঙ্গে সঙ্গে জাদু হয়ে গেল, ওরা সবাই বিশাল এক সুন্দর বাড়িতে ছিল যেখানে সমস্ত সুখ সুবিধা ছিল, আর মুকেশ নিজের পায়ে দাঁড়িয়েছিল। ভূমি নিজের কান্না থামাতেই পারল না। ধন্যবাদ ঠাকুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভূমি আর ছেলেমেয়েরা মুকেশকে জড়িয়ে ধরল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, ডাক্তার তো একেবারে অসম্ভব বলে দিয়েছিল।
ভূমির বুদ্ধির জন্য ওর সমস্ত সমস্যা একসাথে দূর হয়ে গেল। ওর কাছে একটাই জাদু আলু বেঁচেছিল, যার কাছে ও একটাই ইচ্ছে চাইতে পারত। কিন্তু ও সব কিছু একসাথে চেয়ে সমস্ত সমস্যায় দূর করে দিল। রং বেরঙের জাদু আলু উধাও তো হয়ে গেল, কিন্তু মুকেশের পরিবারকে আনন্দে ভরে দিয়ে গেল।